কমলা রঙের জ্যাকেট পরা এই মানুষরা ধরাধরি করে রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছেন। কেউ তুলে নিচ্ছেন রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র, কেউ আবার স্ট্রেচারে বসিয়ে রোগীকে নিয়ে যাচ্ছেন হাসপাতালের ভেতরে। সবাই যেন রোগীর সাথে আসা স্বজন, কিন্তু না, এরা সবাই মানবিক তাড়নায় এসে দাঁড়িয়েছেন পাশে। তৃতীয় লিঙ্গের বলে অনেকে তাদের এড়িয়ে চললেও এই বিপদে দূরে সরে থাকেননি তারা। করোনার মরণ থাবায় মানুষ যখন আক্রান্ত হচ্ছেন, তখন প্রিয়জনরাও অনেক ক্ষেত্রেই দূরে সরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে জীবন বাজি রেখে অচেনা মানুষের আপনজন হয়ে এগিয়ে এসেছেন বৃহন্নলার মহৎ কর্মীরা। গত বছর সবাইকে দেখেছি কাজ করতে, প্রথমে তো আমাদের ভয় লাগছে, কিন্তু এখন সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। কেউ কেউ বিয়েটা ধরতে চায় না, করোনা পজিটিভ বা করোনা না হলেও ধরতে চায় না, কিন্তু আমরা তো অনায়াসে ধরতেছি। আমাদেরকে আপনাদের বোঝা মনে করেন না, প্রত্যেকে জায়গা থেকে দেশের জন্য যেরকম কাজ করে আমরা সেরকম কাজ করব, করতে পারি এবং করার চেষ্টা করতেছি। তাদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুল ইসলাম। এমন ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে থেকেই বৃহন্নলার জন্ম। মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন রোগী এবং রোগীর স্বজনরা। তো আমরা চিন্তা করলাম যে তাহলে এবার আমাদের কাজের ধরনটা একটু পরিবর্তন করা দরকার, এবং আমাদের ফান্ডিংও একটু ক্রাইসিস ছিল, যার কারণে আমরা ভাবলাম যে কীভাবে কায়িক শ্রমের মাধ্যমে মানুষের পাশে থাকা যায়। এভাবে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে বৃহন্নলা, এমন প্রত্য জানান সংগঠনের কর্মীরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।